দেখ তো কি হলো, দাঁড়া দেখছি। আরে কি জানি কিছু মিছিল বেরিয়েছে, বাদ দেও সব, তুই এটা দেখ। আরে বাহ, দে দে। হেভি তো গন্ধটা, হেভি তো গন্ধটা। কত নিল? এটা বাইরের বস। ও, তাহলে তো বেশ দামিই হবে। হ্যাঁ, তোদের জন্য হবে, আমি হাফ দামে নিয়েছি। তাহলে ডুপ্লিকেট হবে? না না, আরে একটা বন্ধু থাকে আর্মিতে, ও এনে দিয়েছে। বাবা, এই তোদের দেশভক্তি। ওই একটু আর তো সুবিধা নিয়ে থাকি। একটু একটু বলতো, 2008-এর মুম্বাই অ্যাটাকের টেরোরিস্টের নাম বল। আজমল কাসব। 2001 পার্লামেন্ট অ্যাটাক, আফজল গুরু। আরে এসব কেউ ভোলে নাকি? তাহলে বলতো, 2008-এ বা 2001-এ যেসব পুলিশ কর্মচারী বা সেনা অফিসার আমাদের বাঁচাতে গিয়ে মারা গেল, তাদের একজনের নাম বল। না রে, মনে পড়ছে না, একবার গুগলে দেখে নেবো। জুতো মারবো। সরি, স্পাইডারম্যান মনে আছে? ব্যাটম্যান, সুপারম্যান, হ্যাঁ ওরা তো, ক্যাপ্টেন আমেরিকা, এদেরকেও ভোলে নাকি? ক্যাপ্টেন বিক্রম ভর্তা। না, আগে নাম শুনিনি তো। জানি তো, 26শে জুলাই খালি কার্গিল বিজয় দিবস নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিস। কার্গিল ওয়ার হিরোদের নিয়ে তো একটুও জানিস না, ওটা নিয়ে জান এবার একটু। প্রবলেমটা আমাদের, ঠিক আছে, যখন তখন দরকার পড়ে তখন ঠিক খোঁজ খবর নিই, তখন ঠিক ফোন করি, কিন্তু যখন দরকার মিটে যায় তখন আর তাকে বা তার ফ্যামিলিকে, তার পরিবারকে আমরা কে একবার ফোন করে জিজ্ঞেস করি না কেমন আছে, কোথায় আছে। এটা আমাদেরই ভুল। কেউ শহীদ হলে দুদিনের পর আর তার কেউ খবর রাখে না, তার ফ্যামিলি কী করছে কী খাচ্ছে কেউ খবর রাখে না। কিন্তু সেইবারের মেয়েটা যদি পেটের টানে কাজে বাইরে বেরোয় আর একদিনও যদি ফিরতে একটু রাত হয়ে যায়, পাশের বাড়ির লোক তার চরিত্র নিয়ে বিশ্লেষণ করে। এটা একদম ঠিক কথা বলেছিস। বেশি ঘরে বসে লাইট জ্বালিয়ে দেশভক্তি দেখাতে সবার ভাল লাগে, কিন্তু 10 মিনিট যদি হাঁটতে বলা হয় তাহলে তখনই তার খুব কষ্ট হয়। তুই শুধু আমাদের কথাটাই বলছিস, মিডিয়ার কথাটাও বল একটু। চীনের সাথে লড়াইয়ে আমাদের যে 20 জন সেনা শহীদ হলো, আর এরা পেপারে লিখলো নিহত হয়েছে, এদের বাংলাটা ঠিক আসে না, কোথায় কী বলতে হয় সেটা এরা জানে না। হ্যালো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর তোমরা যদি আমার মতো করে একবার যদি ভেবে থাকো তো ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কোনো সাজেশন থাকলে কমেন্ট করে অবশ্যই নিচে জানিও, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই অল করে দাও যাতে পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। চলো, বাই।